দেখেছো ব্রান্ড কি দেখেছো মিস এন্ড মিসেস হ্যাঁ আপু যেমন কিউট তেমন কথাও কিউট হ্যাঁ মাশাআল্লাহ আমি বাচ্চা বাচ্চা কথা কইতে পারি জানেন তাই হ্যাঁ তা আপনি এখানে কি জন্য আসছেন আমি এখানে বয়ফ্রেন্ডের লগে দেখা করতে আইছি বয়ফ্রেন্ডের লগে দেখা করতে আইছি মানে বাড়ি থেকে বাইরেই আইছি আচ্ছা আচ্ছা তো তাহলে কোথা আপনার বয়ফ্রেন্ড এখন সে আসবে আমাকে বলছে ওয়েট কর আমি আসছি একটা মেয়ে মানুষ বয়ফ্রেন্ডের জন্য যদি এত ওয়েট করে না এত ওয়েট করে কিন্তু আসলে বয়ফ্রেন্ড না আসলে তো অনেক অস্থিরতা লাগে আপনার তো দেখতেছি না সেরকম কোন অস্থিরতা আমার কি একটা বয়ফ্রেন্ড নাকি যে আমি এত লেগে অস্থিরতা ফিল করব বাবা আমার আট দশটা বয়ফ্রেন্ড একটা আসলে আসবে না আসলে আরেকটাকে ফোন দেব আচ্ছা আচ্ছা এই দশটা বয়ফ্রেন্ড কিন্তু আপনি কখন কোন সময় সময়টা দেন আপনি আপু সেটা আমার পার্সোনাল ম্যাটার এত কথা তো আমি আপনাকে বলবো না তারপর দশটা তো বয়ফ্রেন্ড নিয়ে থাকাটা একটা মেয়ের পক্ষে তো সম্ভব না এটা বলছেন অসম্ভবকে সম্ভব করা ফুলের কাজ আচ্ছা তাহলে যদি আপনার বয়ফ্রেন্ড দশটা থাকে তাহলে আমাকে একটা নিয়ে যোগ করে এগারোটা করে নেন যদিও বাড়তেই থাকবে আপনার টাকা আছে যদিও থাকতে পারে যদিও পরে যদি টাকা থাকে তাহলে আপনি এগারো নম্বর সিরিয়ালে থাকতে পারেন ও সিরিয়ালে থাকবো টাকা থাকলে না আচ্ছা সিরিয়ালে থাছাড়া হবে না একটু আগে নেন না আপু এক নম্বরে ফেলেন কারণ আমার দশটা অলরেডি আছে তাই না এগারো নম্বরে আপনি পড়ছেন আপনার সিরিয়াল এগারো নম্বর তো এগারো নম্বরকে আগে আনা যায় না আচ্ছা ঠিক আছে আপনাকে আমি দশ নম্বরে রাখতে পারি আপনি আমার নেল পালিশ নিয়ে আসেন বিকালে তাই আচ্ছা শুধু নেল পালিশ কেন আপু যা লাগবে আমি সবই দেবো সমস্যা না আপু যা লাগে স্টুপিড কেন আমার বয়ফ্রেন্ড হতে চাই আবার আপু কেন আচ্ছা যাই হোক মানে বললাম এটা আপু করে কিন্তু আসলে এখনো তো হতে পারি নাই এই জন্য আপু করে বলতে যখন হবো হাত ধরে যখন ঘুরবো তখন না হয় একটা কিছু কয়ে বসবো গাইজ উনি আমার বয়ফ্রেন্ড হইতে চাই আমার যদি উনি আমার এই এই কি বলে নেল পালিশ দেন বিকালে আপনি আমাকে কাশেশ রেস্টুরেন্টে নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই নিয়ে খাওয়াবেন সে ব্লগটা যদি আপনারা পান তাহলে আমি আপনার সাথে রিলেশন করতে পারি ওকে আপু আপনি রেস্টুরেন্টে যাই খাবেন কি কি সেটা আমাকে বলে দিন আর ওই বয়ফ্রেন্ড এলিয়েন আচ্ছা ঠিক আছে আপনি রেস্টুরেন্টে যাই আপনার সাথে আমার মানে মত বিনিময়টা হবে আপনাকে কিভাবে ডাকা হবে আপনাকে কি নামে বলি কি বিনিময় বলছ তুমি দেখো না মত বিনিময় মানে কথা কি কথা আচ্ছা আমি মনে করছি মত না 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 কেন আপনাকে আমি মত খাওয়াতে যাব না উনি যা বলতেছে সব ফাজলাম হয়তো আপনার বয়ফ্রেন্ড আসতেছে এই জন্য হয়তো একটু উকি ঝুঁকি মারতেছে না না উনি কি সিরিয়াস ছিল না আচ্ছা ঠিক আছে বাই বাই এখন আমি ব্যস্ত আর কিছু বলবেন না আপু না আর একটু না কিছু বলতেন না বলবেন না খুব ক্ষুধা লাগছে বুঝি না আচ্ছা এখন কি খাবেন আপনি এখন আমি কি খাবো কি রান্না করছেন আমি তো জানি না ও আচ্ছা আমি রাইস এন্ড ভেজিটেবল খাবো না আপনি এক কাজ করেন যদিও আপনি বিকালে আমার সাথে রেস্টুরেন্টে যাবেন না তাহলে এখন থেকে না খায়ে একটু অভ্যাস করে নেন আপনি যদি আমাকে বিকালে রেস্টুরেন্টে না নেন নেক্সট ব্লকে আপনাকে অপমান করে বল কথা বলবো তাই আচ্ছা ঠিক আছে আপনাকে আমি নিয়ে যাব ওকে আচ্ছা ঠিক আছে তবে আপনি না গেলে কিন্তু আমি আপনাকে আবার মানে অন্যরকম ভাবে কিন্তু ভেবে আমি যাব যাব গাইস আমি অবশ্যই যাব কারণ আমি খেতে খুব পছন্দ করি তাই আমি খাওয়াতেও খুব পছন্দ করি ওকে ঠিক আছে টাটা আচ্ছা ওকে তাহলে আসি আপু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাহলে বিকালে কথা ওটাই রইলো হ্যাঁ কয়টা বাজে যাবেন একটু বলেন আপনি আমার সামনে সাক্ষাৎ ভালো করে বলেন কয়টা বাজে যাবেন পাঁচটার পর পাঁচটার পর একটু মন মরা হয় কথা বললে একটু হাসি মুখে ভাবে বলেন যদি আপনি পাঁচটার পরে যাব গাইস আচ্ছা ওকে আপু ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ